মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু কিশোরীর, অবরোধ রাজ্য সড়কে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 9 বছর বয়সের এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দেগুন স্ট্যান্ডে। মৃতদেহ আটকে কোরিয়ালি ভালুকা রাজ্য সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ স্থানীয়দের। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই কিশোরীর নাম শামিমা খাতুন, বাড়ি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দেগুন গ্রামে, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্রী। সোমবার দুপুরে নিজের বাড়ির সামনে রাস্তার ধারে খেলা করছিল শামিমা। সেই সময় কোরিয়ালির দিক থেকে ভালুকার অভিমুখে আসছিল একটি ইট বোঝাই মাডাটোর, সজোরে ধাক্কা মারে শামিমাকে। ঘটনাস্থলে মৃত্যু হয় শামিমার। এরপরে স্থানীয়রা কোরিয়ালি ভালুকা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে দোষীদের গ্রেফতারের দাবিতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভালুকা ফাঁড়ির পুলিশ। পুলিশ চালক সহ ইট বোঝাই ম্যাটাডোরটিকে আটক করে নিয়ে যায় ভালুকা ফাঁড়িতে। দীর্ঘ অবরোধ চলার পর অবশেষে পুলিশি হস্তক্ষেপে ওঠে অবরোধ। মালদা থেকে উজির আলী, রিপোর্ট খাস বাংলা ওয়ান। ঘটন যখন গাড়ি আসছিল, ছেলে পিলে খেলছিল, তখন আসছিল, তখন গাড়িটা যাচ্ছিল, উনি যাচ্ছিল, তখন ওই ঘটনাটা ঘটেছে আমার ছেলের। আমি আমরা হোক বিচার চাই। আপনার নাম কি? শামিমা খাতুন। মেয়েটার নাম শামিমা খাতুন। 9 বছর। 9.5 বছর। রাস্তা বন্ধ করে। আপনার চাইছেন কি এখন? আমরা হোক বিচার চাই। আপনার নাম? আমার নাম সাইরা বিবি। বাড়ি? বাড়ি দেগুন। এটা কি একটা, এই যে ভালুকা রোড থেকে একটা গাড়ি আসছিল ভালুকা বাজারের মনে, তখন একটা বাচ্চা ওখানে রাস্তাতে ভালো খেলাধুলা ফের করছিল, একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট, সেই গাড়িটা ধরা পড়েছে এবং তার মাথা এবং গোটা শরীরটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমরা ভালো বিচার চাই। রাস্তা কি আপনারা অবরোধ করেছেন? নামটা হচ্ছে ভালো জ্যাসমিন খাতুন, বাবার নাম হচ্ছে তো মাজারুল হক। তো আমরা তো বিচার চাই। রাস্তা কি আপনারা অবরোধ করেছেন? হ্যাঁ, তো হ্যাঁ, আমরা রাস্তায় এখন তো বন্ধ রেখেছি, আমরা যতক্ষণ বিচার না হবে ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বো না। আপনি কে লাগেন? তো আমি উনার কাকা। আপনার নাম? আমার নাম হচ্ছে আনারুল হক। সকালবেলায় প্রায় মানে বাচ্চা কাচ্চা খেলছিল আর কি, খেলার মাধ্যম দিয়ে পাশেই ছিল বাচ্চাটা, তার সাথে রড়ি আর কি, মানে মেট্রো যাকে বলা হয়, সে ফুল স্পিডে করে, যাকে বলা স্পিড আর কি, মেন রোডের স্পিড যা যেভাবে হয়, একদম স্পিডে সেই বাচ্চাটাকে একদম খুচলি দিয়েছে। আমরা রাস্তা বন্ধ করেছি বর্তমানে, সেটা যেটা আমরা দেখতে পাচ্ছি, সে গাড়িওয়ালার প্রচুর দোষ, তিনি মানে সাইড গিয়ে মানে সাইডে গিয়ে মানে মেরেছে আর কি। সে বিচারটা সঠিক আমরা চাই, একজন গরিব মানুষ, হ্যাঁ একদম এত গরিব যে আমার আমার দেগুনে বিশেষ করে এত গরিব, তিনি তার মানে সংসার ঠিক মতো চলছে না, আর স্বামীও নেই। কিছুদিন আগে আবার ওনার দাদু মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, ভালো ভাই আপনারা জানেন হয়তো, হ্যাঁ। আর ইনারা খুবই গরিব মানুষ, আমি চাইছি যে তার সঠিক বিচারটা হোক, তার কিছু তার ব্যবস্থা কিছু আর্থিক কোনো ব্যবস্থা সঠিকঠাক করা দেওয়া হোক, তার লাইফটা তো শেষ হয়ে গেল, আমি সেই বিচারটা সঠিক। মোবাইল বাজার, যে কোনো কোম্পানির মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরিজের জন্য চলে আসুন মোবাইল বাজারে। এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল একেবারে ন্যায্য মূল্যে। তাছাড়া পাবেন বাজাজ ফাইন্যান্সের বিশেষ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজার। ঠিকানা রঘুনাথপুর, নতুন বাজার। সম্পর্ক ফোন নাম্বার 9932486113।